পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 30 নম্বর ওয়ার্ডে জল ট্যাঙ্কির মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, আব্দুল রব, তৃণমূল শহর হিন্দি সেলের সভাপতি নারু গোপাল ভকত, সহ তৃণমূল সভাপতি অরূপ দাস, শিবশঙ্কর ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। নিহারেন্দু আদিত্য মহাশয় আছেন, আমাদের সকলের প্রিয় সমাজ সেবক, এবং অবশ্যই হিন্দি সেলের মাননীয় শহর সভা একান্ত ভাবে অনুরোধ করছি মাননীয় করণটা করেনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জেলার মাননীয় সাধারণ সম্পাদক মাননীয় আব্দুল রব মহাশয়, ওনাকে আমরা বরণ করে নেবো, যাদের যাদের নাম করলাম। এরপর আমরা ইন্তেখাব আলম মহাশয়ের কাছে মাঝি মহাশয়া ওরা বরণ করতে চলেছি, বরণ করবো আপনার হাত দিয়ে। এই মুহূর্তে প্রাক্তন কাউন্সিলর মাননীয় শাহাবুদ্দিন খান মহাশয়কে আমরা বরণ, প্রত্যেকে দমা বলে চিনি, দমা দা, উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। রাজা শর্মা, রাজা শর্মা প্লিজ আপনি একটু চলে আসবেন। তারপর আমাদের সঙ্গে রয়েছেন হক সাহেব জেলার ভাই, এই মুহূর্তে বরণ করতে চলেছি। এরপর স্বরূপ দত্ত, মাননীয় জিৎ করিম মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে। আমি বর্ধমান জেলা তৃণমূল, একটা জোরে হাততালি হোক ওনার জন্য। মাননীয় রাজমন্ডল মহাশয় এই মুহূর্তে বরণ হচ্ছেন। এরপরে আমরা একান্ত ভাবে অনুরোধ করছি মাননীয় এবং জানাই আরো একবার বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক ওনাকে বরণ করছি আমরা এই মুহূর্তে, অসংখ্য ধন্যবাদ। এরপর মাননীয় প্রশান্ত ধীর, এরপর আমরা চলে যাব প্রদীপ প্রচলনে। বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক, মৃত্যু হইতে অমৃতে লইয়া যাও, অসদ মসদ গময়ম তমসো মা জ্যোতির্গময়ম মৃত্যের মামৃতং গময়ম, অসৎ হইতে সত্যে লইয়া যাও অন্ধকার। আমরা স্লোগান দিয়েছিলাম বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে, আজ আবার নতুন স্লোগান উঠবে, নিশ্চয়ই হবে। আশা করছি খুব ভালো লাগবে। সম্মেলনের উদ্যোক্তা অজিত খা জানান, এদিন প্রায় কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 30 নম্বর ওয়ার্ড, আমরা এটা জনসভা করিনি, এটা একটা আমাদের রাজনৈতিক কর্মসম্মেলন। এই সম্মেলনে আমাদের টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 3000, অন্ততপক্ষে 500 মানুষ আমাদের এই সম্মেলনে এসেছেন, রাজনৈতিক সম্মেলন। আমরা সবাইকে আমন্ত্রিত করতে পারিনি, তার কারণটা হচ্ছে এটা খুব ছোটো জায়গা বলে। তবে এখনও পর্যন্ত আমাদের স্টেজ এবং তলায় মিলে প্রায় 400-500 মানুষ এসেছে এই রাজনৈতিক কর্মসম্মেলনে। আমাদের শুরু হয়ে গেছে বিকেল 3টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি। মূলত আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখেই বিধায়কের নির্দেশে প্রতিটি ওয়ার্ডে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মূলত এইটাই বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য সরকারে আসার পর যা করেছে, ভারতবর্ষের ইতিহাসে ইতিপূর্বে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষের জন্য এত প্রোগ্রাম করেনি গো, এত এত কর্মসূচি পালন করেনি গো। এই বার্তাটা মানুষ কাছে পৌঁছে দেওয়ার সাথে সাথে মানুষকে শান্তিপূর্ণভাবে আগামী পুর নির্বাচনে অংশগ্রহণ করার এবং তাদেরকে আবার বর্তমান পুরসভাতে তৃণমূল কংগ্রেসের ভোট গঠন করার আবেদন জানাই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।